नमस्कार, एमडीके रेसिपिस तरफ থেকে সকলকে জানাই স্বাগতম। শুরু করব আজকের রান্না। আজকের রান্নাটির নাম হলো কুমড়র তরকারি। কুমড়র ছক্কা তো আমরা খেয়েছি, কুমড়ো অনেক রকমই খেয়েছি। দেখুন তো এই রকম কুমড়র তরকারিটা কেমন হয় দেখে নিন। কি কি লাগছে? কুমড়ো তো লাগছে, কুমড়ো, আলু, পেঁয়াজ, রসুন। এখানে আছে আমার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটোর एक संगे पेस्ट कर रेखे, यही आछे धने जिरे गुड़ो, यही आछे हलुद गुड़ो। चलुन शुरू करा जाक रान्नाटा। एखाने आमी गैस अन करी। सर्षेर तेले करब, ठीक गरम हो गेछे, कुमड़ोटा भेजे नेब। কুমড়োটা আমার ভাজা হয়ে এসেছে, এখানে আমি আলু দিয়ে দেব, আলুটাও এর সঙ্গে ভেজে নেব। গ্যাসটা এখন একটু বাড়িয়ে দিলাম, চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য করে একটু নুন দিয়ে ভাজছি। গ্যাস বাড়িয়ে ভাজছি, এখন একটু গ্যাস কমিয়ে কুমড়োটা ভেজে নিয়েছি। এখন আমি গ্যাস বাড়িয়ে নুন দিয়ে কুমড়ো আলু দুটো একসাথে নেড়ে নিচ্ছি। আমাদের এখানে অসম্ভব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, এখানে চারিদিক জল দাঁড়িয়ে গেছে, জানি না কি হবে। তরকারিটা এত ভালো হয় এই কুমড়ো তরকারিটা, আপনি রুটি, লুচি, পরোটা বা ভাত যেটা দিয়ে খাবেন খুব টেস্টি হয়। এইভাবে কুমড়ো তরকারিটা করে দেখুন একবার, বাড়িতে খান, তারপর কমেন্টে আমাকে জানাবেন কেমন খেলে, খুবই টেস্টি হয়। আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এখানে আমি একটু তেল দেবো, আর একটু তেল দেবো, খুব সামান্য তেল দিলাম, খুব বেশি দিলাম না। এখানে আমি একটু সাদা জিরে দিলাম, এই তেজপাতা, পেঁয়াজ কুচানো, রসুন কুচানো সব একসঙ্গে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এই যে মশলায় আমি জল ঢেলে দিয়েছি, এখানে আদা, টমেটোর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসঙ্গে জল ঢেলে দিয়েছি। এটা আমি দিয়ে দেব, দিয়ে মশলাটা একটু তৈরি হোক, আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষতে চাপা দিয়ে দিচ্ছি। মশলাটা ততক্ষণ কষা হোক, একটু গ্যাসটা মিডিয়াম আছে, মশলাটা তৈরি হোক। চাপাটা একটু খুলি, মশলার জলটা আমার কমে এসেছে, গ্যাসটা বাড়িয়ে দিলাম। এখানে আমি এবার স্বাদ অনুযায়ী নুন দেবো, কুমড়োতে নুন দেওয়া আছে সেই বুঝে দেবো। এই নুন দিয়ে দিলাম, আর দেবো কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। এখানে একটু চিনি দিয়ে দেবো, আর একটু দিই, এবার এই চিনি দিয়ে দিলাম। আমি আমার স্বাদের মতন দিলাম মিষ্টিটা, আপনি আপনার টেস্টের মতন দিয়ে দেবেন। মশলার তেল ছেড়ে দিয়েছি, এই আমি ভাজাগুলো দিন, আলু কুমড়ো ভাজাটা দিয়ে দিলাম। দেখবেন খুব ভালো, খুবই ভালো হয় খেতে, খুব টেস্ট লাগে। দিয়ে খায় না কুমড়ো, কেউ খাবে এইভাবে কুমড়ো তরকারিটা করবেন, কেউ খেতে পারবে, তারও ভালো লাগবে, খুব টেস্টি হয় খেতে। আমার মশলা কষা হয়ে গেছে, আমি এই জল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না। এই
খুব বেশি আমি জল দিলাম না, এই জলেতে গ্যাস কমিয়ে চাপা দিয়ে দেবো, এতেই সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি গ্যাস কমিয়ে দিলাম, গ্যাস কমিয়ে চাপা দিলাম। আমি মিনিট পাঁচেক চাপা দিয়েছিলাম গ্যাস কমিয়ে, দেখি কতটা কি সিদ্ধ হলো। কুমড়ো আমার সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার তো তরকারি হয়েই এলো, সুন্দর লাগছে না দেখতে? কুমড়োও গোটা গোটা আছে, আলুও গোটা গোটা আছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন, কিন্তু সিদ্ধ হয়েছে। দেখেছেন, এইভাবে করবেন, খুব ভালো হয় খেতে। এখানে আমি এই গরম মশলা ছড়িয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, অফ করে দিচ্ছি। দেখেছেন আমার হয়ে গেল। এই হলো আমার টেস্টি মিষ্টি কুমড়োর তরকারি, খুব ভালো লাগে খেতে। এইভাবে করে খেয়ে দেখুন না একবার, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। হ্যাঁ, আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন খেলেন, আর শেয়ার করতে ভুলবেন না, বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।